গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি সকালে খাবার টেবিল থেকে, যদিও আমরা এখনও খাইনি, সুমন একাই খাচ্ছে কারণ ও ডিউটিতে বেরোবে। আর তোমরা তো দেখেছো সেই নারায়ণ পুজোর দিন কাকিমণি ফুচকা নিয়ে এসেছিল, তো সেখান থেকে চার পাঁচটা ফুচকা ছিল আর সেগুলো মা আজকে বার করেছে। ফুচকাগুলো একটু নরমও হয়ে গেছে আর ও নাকি এই ফুচকাগুলোকে আলু ভাজা আর ডাল দিয়ে খাবে। আবার খেয়ে বলছে হ্যাঁ ভালোই লাগছে খেতে, যদিও ওটা নতুন কিছু নয় কারণ এখন তো ফুচকার অনেক ভ্যারাইটি পাওয়া যায়, চকলেট ফুচকা, আইসক্রিম ফুচকা, কাবাব ফুচকা, তো এটাও বেশ ভালোই। তো যাই হোক, আমরাও সকালের খাওয়া দাওয়া সেরে নিলাম। আর আমার একটু কাজ ছিল, এটা আমার অনেক দিনের একটা পেন্ডিং কাজ। তো প্রথমে ভেবেছিলাম যে এর উপরে ঢাকনাটাও খুব সুন্দর ছিল, এটাকে কালার করে সুন্দর করে রান্নাঘরে রাখবো কিছু রাখার জন্য। তো এতদিনে সেটা আর হলো না, কালার করাটা হলো না, আর উপরে ঢাকনাটাও অনেকটা ভেঙে গিয়েছে। তো যেটা ভেবেছিলাম সেটা তো আর হবে না, তার জন্য এটাকে এখন নিয়ে এসেছি। নিয়ে এসে ভাবলাম কালার করে ইনডোর প্ল্যান্ট লাগিয়ে দেবো। তো তাছাড়া আর কিছুই করার নেই, কারণ যেটা ভেবেছিলাম সেটা তো আর হবে না। তবে আমার কাছে এখন সব কালারও নেই যেগুলো দিয়ে এটাকে পুরো আমি মানে কমপ্লিট করব। তো তার জন্য একটুখানি হোয়াইট কালার ছিল, তো ভাবলাম যে এটাকে কোটিং করে রাখি। আর তাছাড়া কোটিংটা শুকোতেও একটু টাইম লাগবে, আর পুরোটা কমপ্লিট করতেও বেশ অনেকদিনই টাইম লেগে যাবে। এছাড়া আরেকটা কাজ আমার অনেক দিন দিয়ে পড়েছিল, সেটা হচ্ছে যে এই বোতলটা, আগে একবার এটাকে রং করা হয়েছিল কিন্তু সেটা আমার পছন্দ ছিল না, তার জন্য আমি ওপর দিয়ে আবার হোয়াইট কালার করেছি। তবে তারপরেও আগের যে ডিজাইনটা সেটা বোঝা যাচ্ছিল, তো তার জন্য আমি আবার এটার ওপর দিয়ে স্কাই কালারটা করছি। তবে করতে করতে মনে হচ্ছিল যে ব্ল্যাক কালারটা করলেই ভালো হতো, তাহলে হয়তো মানে আগের যে ডিজাইনটা সেটা একদমই বোঝা যেত না। তো এসব করে টোরে স্নান করে ঠাকুর দিয়ে চলে এলাম খেতে। আজ আমাদের বাড়িতে হয়েছে সর্ষে ভোলা, অনেকদিন পর আজকে বাড়িতে ভোলা মাছ হয়েছে। ভোলা মাছের যত রেসিপি আছে তার মধ্যে সবথেকে বেশি সর্ষে ভোলাটাই ভালো লাগে, তার জন্য আমি মাকে বলেছি সর্ষে ভোলা করতে। তাছাড়া এটা সবাই খুব ভালো খায়। আর এদিকে আমি সবার জন্য ভাতও বেড়ে নিয়েছি, আর এটা ছাড়াও হয়েছে আজকে ডাল হয়েছে, ডাটা দিয়ে ডাল হয়েছে, টক জল হয়েছে। ওদিকে এটা হচ্ছে কাঁঠালের আঁঠি সিদ্ধ করা, যে খাবে খাবে। আর ওদিকটাতে সকালবেলা হয়েছিল পেঁয়াজ আর উচ্ছে দিয়ে ভাজা, আলু ভাজা। আর হয়েছিল হচ্ছে সজনের ডাটা কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে দিয়ে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর বিকেলের দিকে গিয়েছিলাম ছাদে। আজকে ছাদটা এত সুন্দর লাগছিল দেখতে, তার মধ্যে আজ আবার ছিল উল্টো রথ, চারিদিকে বেশ গান বাজনা হচ্ছিল। যদিও আমার এবার রথের মেলাতে যাওয়া হয়নি, তবে চারিদিকটা বেশ সুন্দর লাগছিল, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। তবে প্রত্যেক দিনই এরকম হাওয়া দিলেও কোনোদিনও আকাশটা এরকম থাকে না, মানে সচরাচর থাকে না, খুব কমই থাকে। তো আমরা এখানে বসে এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করছিলাম। আর মা আজকে করবে চিলি চিকেন, তার জন্য সকালবেলাতেই এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখে গিয়েছিল সুমিদি ফ্রিজের মধ্যে। তো সেগুলোই এখন বার করা হলো, একটু পরেই করবে ঠাকুরঘর থেকে এসে। আর এখানে এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছে, তো মা বললো এটা রান্না করার আগে আমাদেরকে কয়েকটা পকোড়া করে দেবে, তার জন্য মা এখানে এই যে ব্যাটার করছিল, তারপর আমাদের কয়েকটা পকোড়া করে দিল। আর এই এক সপ্তাহের মধ্যে অনেকবার মা ভেবেছে যে রথের মেলাতে যাবে, কিন্তু আর সময় হয়ে উঠল না, তার জন্য হয়তো মাও ভাবলো যে চলো বাড়িতে বসেই খাওয়া দাওয়া করে সেলিব্রেট করা যাক। তো তার জন্য আমাদের পকোড়া করে দিচ্ছিল। আর আমরাও অনেক দিন চিকেন পকোড়া খাই না, তার জন্য বসেছিলাম কখন হবে আর কখন খাবো। আর এদিকে আমি ভাবলাম পকোড়ার সঙ্গে খাওয়ার জন্য একটা শশা কেটে নিই, আর ওদিকে দেখলাম পকোড়াগুলো হয়েও গিয়েছে, আর মা এদিকে চিলি চিকেনের জন্য চিকেনগুলো ভাজতে বসিয়ে দিয়েছে। আর মা যদিও সবসময় চিলি চিকেন করার আগে এরকম পকোড়া করে দেয় না, আজকে মাংসটা বেশি ছিল তাই করে দিল। আর তাছাড়া চিলি চিকেন করার আগে ওই যে ভাজা মাংসটা, ওটা খেতে নাকি সুমনের খুব ভালো লাগে, আমার যদিও অতটা ভালো লাগে না। তো যখনই মা বাড়িতে চিলি চিকেন করে তখনই তার আগে ওরকম ভাজা চিকেন কিছুটা তুলে রাখে এমনি খাওয়ার জন্য। আর বাড়িতে মা চিলি চিকেনটা এরকমভাবেই করে, একদম ঘরোয়াভাবে নিজেদের মতন করে, যেটা খেতে রেস্টুরেন্টের থেকে একটু আলাদা হয় কিন্তু বেশ ভালো লাগে খেতে, রুটি বা লুচি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকের ভিডিওটা এটুকুই, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওর সঙ্গে।